নিত্য প্রয়োজনীয় পণ্য রফতানি হঠাৎ ভারত বন্ধ করে দিলে অস্থির হয়ে ওঠে দেশের বাজার। বুধবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ডক্টর হাসান মাহমুদ তাই ভারতের প্রতি আহ্বান জানান বাংলাদেশে পণ্য রফতানির ক্ষেত্রে কোটা নিশ্চিত করার। নয়াদিল্লি সফরের তৃতীয় দিন শুক্রবার দুপুরে নতুন পার্লামেন্ট ভবনে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় রমজানের আগে পেঁয়াজ চিনিসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে ভারতের বাণিজ্যমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী। ভারত থেকে যে পেরিশেবল আইটেমগুলো আমদানি করি সেগুলো নিয়ে আলোচনা করেছি। রমজানের আগে 50,000 টন পেঁয়াজ এবং 1,00,000 টন চিনি যাতে আমরা পাই অথবা আমদানি করতে পারি রমজানের আগে, সেটি আমরা বিস্তারিত আলোচনা করেছি। এরপর নতুন পার্লামেন্ট ভবনেই ডক্টর হাসান মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গে। দুপুরে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপ্রধানকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। এ সময় ভারতের রাষ্ট্রপতি নারী নেতৃত্বের বিকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা তুলে ধরেন। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন এবং এমন একজন স্ট্রং লেডি যিনি পরপর 4 বার এবং 5ম বারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, সেই জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। এবং উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজ করছেন সেটির সাথে সহমত পোষণ করেছেন। বাংলাদেশের উন্নয়নে ভারত আগের মতোই পাশে থাকবে বলেও জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, নয়াদিল্লি, ভারত।